বাক্যের সাথে। আমি কি তোমার মতো গার্মেন্টসে কাম করেছি? গার্মেন্টসে কাম করলে তাড়াতাড়ি সেলাই করবে পারতাম, বুঝতে পারিছো? ঠিকই বলেছিস, গার্মেন্টসে চাকরিটা করেছিলাম বলে আমার হাতের কাজ এত ভালো হয়েছে। ভাবতেছি গিভেন্সি গ্রুপে চাকরি নেবো, আর সেটা যদি না পারি তাহলে আমার একখান ভাই আছে কোনা বাড়িতে থাকে, সে চাকরি করে এক সুইটার কোম্পানিতে, সেখানে চাকরি নেব। শুনেছি সেখানকার মালিকা নাকি অনেক ভালো। শেষ করে তোর সাথে বসে বসে গল্প করবানে। তুই কাম করতেছিস কাম কর, তোর সাথে আমার জরুরি কথা আছে, পরে করবো। মা আবার আমার জন্য চিন্তা করতেছে, যাই রে। তোর দাঁতের মাঝে নলারে তো দেখালো না, চুপ কর। আমি সামান্য একটা জাতের মতন আপনাদের দিতে চাই, যাদের দাঁত পান খেয়ে চর্টা খেয়ে তরমুজের বিচের মতো হয়ে গেছে জনাব, আমার এই দাঁতের মতন একটা ঘষা মারবেন আকাশে তারা মতো ঝিকঝিক করবে জনাব। আমার দাঁতের মাজন না নাম চ্যালেঞ্জ দাঁতের মাজন, কোম্পানি থেকে দাম নির্ধারণ করেছে 20 টাকা, আমি আমার তরফ থেকে আরো 10 টাকা ছাড় দিচ্ছি, 50% ডিসকাউন্ট। এখন এর দাম হচ্ছে 10 টাকা। কোনো ভাই নেবেন? কেন ভাই? কেন ভাই? হ্যাঁ কুসু, এই বিয়ান বেলায় দল বেঁধে কোন যাচ্ছিস? পান কিনবে যাচ্ছি। তোর নাম 100 বার কয়েছি পান খাস নে, পান খালি পারে ওই যে দাঁত আছে লাল হয়ে যাবে, দাঁত লাল হলি তোর তো বিয়ে হবি না, নে ভাতার তো পাবি না, নে ভাতার না জুটলে তুমি আছো না, তোমার বিয়া করে স্বামী বানাবো। ও কথা কইস নি, এমনি তো দাগি আমাকে সন্দেহ করে, এ কথা শুনলি পারে ঘরে উঠতে দেবে না। এই চুপ কর বাঁদর কথা কয়। দাদা তুমি আমাকে বাঁদর কলা? না রে, তোক বাঁদর কব কোন দুঃখে? কালি পরে কারে করছেন? আরে আমার বাঁদর নাতিনদের কথা করছি, ওই যে আমার বাড়িতে তাহা চুরি করে পলাইছে, এখনো পর্যন্ত বাড়িতে ফিরে আসেনি। এক কাম করলে তো পারো। ওহরে, এমনি নাতিন আর দাদির জন্য কোনো কামই করতে পারতেছি না, আবার তুই কামের কথা কয়ে কোন ঝামেলা বাঁধাচ্ছিস? কত আমি করছি তোমার ওই নাতি ধরে ছাগলের জোরে দিয়ে বাইন্ডে ঘরে রেখে দাও, তাহলে কোথাও যেতে পারবে না। যাই যাচ্ছি তোমার। এবার একখান ঠিক কথা করছিস, একবার আসে খালি ভিটে পালাবি, তারপরে দেখবনে কত ধানে কত সার। আমরা আছি আমার ঘরে নামে আপনার ভিটে লিখে দিয়ে।
বদরের দাবি আমার তো মনে হচ্ছে আমার বদর মরে নাই। হ্যাঁ মরে নাই তো, জ্ঞান হারাছে। পানি দেন, পানি দেন। সেটা মনে করে ফুরো হয়ে গেছে, এখন সেই জন্য নাটক করতেছে যাতে কিছু না কয়, বুঝতে পারিস? তুমি হঠাৎ করে কোনটা উড়ে এসে জুড়ে বসলে, ক্যাম্বা করে মারবো সেটা কি তোমার কাছে শিখা লাগবে নাকি? আমি সে কথা কি করছি নাকি? এই পোস্টম্যান, এই যাও তো যাও, এটা আমাদের ব্যাপার। দুই দিন ধরে কুরিয়ার সার্ভিস এর পোস্টম্যান হয়ে ঘটে গেছাম না? যাও গোটকালি করো, যাও যাও। সিনেমার সেকেন্ড হিরো বানাবি কয় আমার কাছ থেকে টাকা নিল, তাহলে সেই টাকা মারিয়ে দিল। আমি যখনই টাকা ফেরত চালাম, টাকা ফেরত দেওয়া তো দূরের কথা, মানে পাল্লি ভরে তো আমার জান চলে যায়। ঢাকা শহর আর যাবো না রে, ঢাকা শহরে মানুষ যায়, সারা পুটি মাছের মতো ঝাঁকে ঝাঁকে মানুষ, মানে শুই ফেলার কোনো জায়গা নাই। আর ভুলেও সালা কোনোদিন ঢাকা যাবো না। এখন কি করবি? কি আর করবো, কিছু যদি না করতে পারি তালিবার একদিন বিয়ে করবো। বিয়ে করবো মানে এটা কোনো কাম হইলো? এটা কাম হবে না কিসের জন্য? এই দেশের মানুষ এই একটা কামই সবচাইতে বেশি ভালো পারে, যখন আর কোনো কিছু করবেন না পারে তখন সে একখান বিয়ে করে। তুই চেষ্টা করে দেখতে পারিস, বিয়ে করে ফেল। কষ্টি ঠিকই কেছিস। এই এই তেন বসে তুই কিছু নি, আদি দেনি মনে কর। কালো রাখি চোখে রাখেন না? কি হলো, কথা কানে যায় না? বাহ, মেয়েটা কি রে, দেখতে খুব ফাইন। পান খায় সত্যি সুন্দর লাল করেছে, মেয়েটাকে আমার ভালো লাগেছে। তাদের ফ্যামিলি এত কিছু করা লাগে, শালা নুইরা পাগলা, শালা তুই মর। হ্যাঁ মমিন, আমি ভালো মানুষ দেয়া আজকে বাঁচিয়ে গেল, এর পরে যদি তোকে আবার এই গ্রামে দেখি তাহলে তোরে পুরো পাগল বানা ছাড়ম। ভয় পাইছে?
ছাগলের বাচ্চা ছাগল, ভেবা করতেছিস কিছু জন্য? এতটুকু বাচ্চা একটা ছাগল, দাদা কয় বার যে বাসুরের মতো ছাগল, হ্যাঁ ডিস্টার্ব করা শুরু করেছিস কিছুর জন্য? কেমন একটু ঘুম আসতেছিল, ও দাদার পক্ষে আমার ডিস্টার্ব করা শুরু করেছে তাই না? মাত্র একটা রাত দাদার সিন্দুক ভেঙে টাকা চুরি করে নিয়ে গেছিলাম, সেই জন্য দাদা শাস্তি দিয়েছে, সেটা আমি মাথায় পাইতে নিয়েছি দেখে একটা রাতে ঘরে থাকবো। আবার যদি ভেবা করিস তোর কিন্তু কপালে শনি আছে করে দিলাম, তাহলে পরে আমার মতো তোরও কিন্তু ভিড়ে ছাড়া হওয়া লাগবি। চুপ কিরা ভাই, দরজাটা একটু খোলে। ছাগলের ঘরে সুতি দিয়ে এখন দরজা দেখা দিয়ে আইছে না, যান দরজা দেখা দেবি না, আপনি ঘরে যান। আহা খোলেক না একটু। কি হয়েছে? কিছু হয়নি, দেখতে আসলাম কিরম লাগতেছে। খুব ভালো লাগতেছে, ছাগলের সাথে রাত কাটানোর একটা অভিজ্ঞতা হচ্ছে। দাদা যখন আমার এই শাস্তিটা দিল এক রাত এখানে থাকার, তখন তুমি প্রতিবাদ করতে পারলে না, তখন তুমি আপিল করতে পারলে না। কি জন্য আপিল করব? তুই যে কামটাই ধরুন করেছিস, টাকা পয়সা গুলো চুরি করে নিয়ে যে খাওয়া খাওয়া নষ্ট করেছিস, তোর যে বাড়ি ধুতে নিয়েছে তাই তো সত্য ভাগ্য। তোর কি উচিত শিক্ষা হওয়ার দরকার আছে না? উচিত শিক্ষা ভালোই হবে। আমি আবার যদি ওই বুড়ের সিন্দুক ভেঙে টাকা চুরি না করেছি, তাহলে পরে আমার নাম বদল না, যাও পাল্লি ঠেকাও। আরে পাগল, যা থাকবি তা তো তোরই, তো তোর ভান্ডার তুই যদি খালি করে ফেলার তাহলে কার কি? আরে মাঝ রাত্রিরে নাতির সাথে আর পরকিয়া করতে হবে না, নে ঘরে আইসো। যাও তোমার বুড়ে প্রেমিক ডাকতেছে, যাও। কই গেলে? চলে তোর ঘর খুলে দিচ্ছি। না ঘর খোলা লাগবি না, নে ঘর খুলে দিলে পরে ওই বুড়ে তোমার কালকে আবার ছাগল ঘরে শুতি বলবে না, শাস্তি দিবে না, তুমি যাও। তাহলে থাক, আমার কি, আমি ঠিক মতন যাই শুয়ে। শোনেন, উডারে ওই ছাগলের ঘরে শুতি দিয়ে কোনো লাভ নেই, উডারে সাইজ করতে হলে বান্ধন দেওয়া লাগবে। ও তুমি কি ওরে বিয়ে দিতে কষ্ট? হ্যাঁ বিয়ে দিলি পরে ওর মনটা ঘরে বাঁধা পড়বে না। কিন্তু ওই অরুণচন্দ্র ডিটারে বিয়ে করবি নি কিরা? কি যে কোন মানুষ বলে মিয়া বিয়ে দেওয়ার জন্য ছাগল খুঁজে পাচ্ছে না। দেশে বিয়ের যোগে মিয়া কত পড়ে রয়েছে আপনি জানেন? ছাওয়াল এখন দিন দিন কমতেছে, খালি মিয়া আর মিয়া, যার কাছে শুনবে তারই খালি মিয়া আসছে। এখন তো দেখতেছি আখেরি জামানা চলেই আসলো। কারণ নবীজি কয়েছে না যে শেষ জামানায় মেয়ের ভয়তে ছাওয়ালরা গাছের ডালে উঠে পালাবে, এখন তো দেখতেছি সেটাই হতে যাচ্ছে। তাহলে পারে আপনি যে কথেন মেয়ের কোনো পাবো? আরে মেয়ের কোনো অভাব নাই। আচ্ছা শোনো, আমাদের ওই পোস্ট অফিস, পোস্ট অফিসের পিয়ন আছে না, ওই পিয়ন একটা মেয়ের কথা কইছিল, তাহলে সেই মেয়েটা দেখার ব্যবস্থা করি। করেন না হয় হবে নি, আল্লাহ বর্ষা শুরু করে দিই। আল্লাহ আল্লাহ তুমি রহম করে মালিক। ওই আমার ভাষা দিছি আল্লাহ, প্রত্যেকদিন সবাই মিডিয়া পাবলার জন্য আমার সিংহটা তোমার সাথে দেখা করা লাগে। তোমার সাথে আমার জরুরি কথা আছে। কি কথা? আমার অন্য জায়গায় বিয়ে দেওয়ার জন্য উঠি করে লাগেছে, এত কিছু ধুয়ে তুমি পেঁয়াজের দাঁতের মাঝে ঢাকা হতে গেলে আমি বুঝি না কি করবো। কো বাপ দাদার ব্যবসা কাম করি, চলো যে আমরা বলা যে আসি। না 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 না, আমি আমার বাপ মার মানি করতে পারি পারবো। কি করছো তো? কি করছো? তাহলে আমার এই প্রেমের কি হবি? একটা কাঁচা প্রেম, কি ভিড় হওয়ার ইতিহাস তৈরি হবি নাকি? তাহলে তা জানি না, তুমি দেখো কেন বা করে তুমি আমার বাপ মায়ের মন গলাতে পারো। মার্সেল রেফ্রিজারেটর যদি গলাতে না পারি তাহলে কি করবো? তাহলে পরে কি হবে? আমার বাপ মা যার সাথে বিয়ে ঠিক করবি তারই আমার বিয়ে করতে হবে, এটা তো আমি আমার বাপ মার অবাধ্য হতে পারবো না। তো তুমি কি করছো? তুমি এই বিরহ তৈরি করতে দেবো না, প্রত্যেকটা গল্পের মধ্যে একটা করে পেতে দেখছি, কিন্তু আমি 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 বিরহের থিম তৈরি হতে দেবো না। তুমি আসো, তুমি দাঁতের মাঝে ঢোকার আগে তুমি পাল্টাও থাক, তুমি বাইরে বাবা বা পালায় তোমার। আরে দাঁড়া, আমার পাগলা আইসে বিরহ আইসে ওর গুণ।
রাতে ইচ্ছা করতেছে না, ওই শালা পাল আসো না একটু বাইরে রাতে ইচ্ছা করে না আরে চুপ কর বাদর, আমার সাথে সাথে তুই যাবি, শোন কোন কথা কবি নে, আমি কথা কইতে কলি কথা কবি, বুঝলি? চুপ চুপ। একটা প্রশ্ন ছিল দাদা, কি আমার নাম বদর রাখিছিল কিটা? কোন শালা আমারে বাদর ডাকার সুযোগটা করে দিছিল? এই আমি শালা তোমার নাম রাইছি, আমি বদর ডাকার সুযোগ করে দিয়েছি, এবার তুমি গাড়িতে ওঠো। তাহলে পর আমার নাম বদর ডাকার কি দরকার ছিল? ডাইরেক্ট বাদর রাখলি বলেই তো হইতো। ওরে আমার কানটা একেবারে ঝালাপালা করে দিচ্ছে। এই তুই আমার মেজাজ খারাপ করে দিচ্ছিস, কিন্তু তুই আমার টাকা চুরি করে ঢাকায় গেছিলি নায়ক হবার জন্য, নায়িকার বিয়ে করার জন্য, পারিসিস? আমার সিন্ধুকের টাকা ভাঙ্গে যে নিয়ে গেলি, সেটা দিয়ে কি করতে পারলি? কি করবো দাদা, মনপুরার ছবি দেখার পর ভাবলাম যে মনপুরার যে হিরো চঞ্চল চৌধুরী, তার চেহারা তো আমার মতোই দেখতে, তা আমি যদি একটা নায়ক হওয়ার জন্য চান্স খুঁজি তাহলে পরে ক্ষতি কি? আচ্ছা দাদা তুমি কও, আমার চেহারা কি দেখতে খারাপ? আরে না না, তোর চেহারা তো খারাপ না, তোর চেহারা খুব সুন্দর, তোরে দেখলে আমার মনটা জোর হয়ে যায়। তবে তোরে নিয়ে তো এখন আর কেউ মন পুরা করবি না, নে তোরে নিয়ে আমি মন কাড়া করব, বুঝছি? তাই নাকি দাদা? তাহলে পরে কি আমি আর একটা চান্স নেবো নায়ক হওয়ার? তার মানে কি হচ্ছে আমার সিন্ধুক ভাঙে আবার টাকা চুরি করতে ঢাকা যাচ্ছে চাপছিস নায়ক হবার জন্য? ভাগ আমার চোখের সামনে থেকে, যা হেনতে করছি এখান থেকে। এখন আমি ভাগে গেলি পরে তুমি মন কাড়া ছবির নায়ক কনে পাবা নে, তুমি নায়িকা কনে পাবা নে, যে নায়িকা দেখাতে নিয়ে যাচ্ছ। কত তো ভালোই জানিস রে, এবারে আমার মতন। এই ও ও ও তাড়াতাড়ি ওঠ, আরে রাস্তায় আবার ঘটক দাঁড়া আছে তো। দাদা আর একটা প্রশ্ন ছিল, ক যে মেয়ে দেখাতে নিয়ে যাচ্ছ সে মেয়ের নামটা কি? ওহো কবলে তো গাড়িতে উঠতো আগে, কথা কয়েক করে সর্বনাশ করে দিচ্ছে। মেয়ে সুন্দর না হলে পরে কিন্তু আমি বিয়ে করবো না। দাদা ভাই তোর নামটা কর। হ্যাপি। হ্যাপি কয়েছে? হ্যাপি হ্যাপি নামটা খুব সুন্দর, নামের সাথে চেহারারও মিল আছে, চেহারাটাও খুব সুন্দর দাদা, কিন্তু মুখের ভিতর কিনা জানি কালো মেঘ জমে আছে। ওরে না রে দাদা ভাই, তোর মুখখান এত সুন্দর, মুখখান মনে হচ্ছে মেঘ জমে আছে। কেন কত এ বিয়েতে কি তোমার মত নেই? তোমাকে কি জোর করে বিয়ে দিচ্ছে? আমার মনে হয় কি এ মেয়ের সাথে অন্য কোন ছাওয়ালের ইটিশ পিটিশ মানে লাইন ঘাটাছে। আরে কি করছিস, বিয়ের সময় মেঘের মুখ এরকম কালোই থাকে, বুঝছিস? তোর কি পছন্দ হয়েছে? এরকম সুন্দর মেয়ে পছন্দ না হয় পারে দাদা? ওরে তাহলে ঘটকে কয়ে দিই ফাইনাল দাদা। হ্যাঁ মোবাইলে একটা ছবি তুলি দাদির জন্য নিয়ে যাই। ওরে তোর তোর এ ঘটক ঘটকে কয়ে দিই। হাসো দাদা ভাই, একটু হাসো না। একটা ভালো দাঁতের মতন খুব দরকার, দাঁত গুলো তো পুরো লাল হয়ে যাচ্ছে। ছাগলের মতো সারাক্ষণ পাঞ্চি বলি তো দাঁত লাল হবি, একটু রয়ে শুয়ে খাতি হয়। যা মমিনের চ্যালেঞ্জ দাঁতের মতন আছে না সেটি নিয়ে আয়। তা মেয়েটা দেখতে কিরাম রে? আইন ফার্স্ট ক্লাস, জীবনে খুব ইচ্ছে ছিল বুঝতে পারছিস, সিনেমার নায়িকারে বিয়ে করবো। কিন্তু সিনেমার নায়িকারে বিয়ে করতে না পারলাম, সিনেমার নায়িকার মতো ফার্স্ট ক্লাস সুন্দর একটা মেয়ের বিয়ে করতে যাচ্ছি। তালি এবার ভালো একটা খাওন পাবো নে। তো খাবি, অসুবিধা কি? আমার দাদার কি কম আছে নাকি? এই মমিন তোরে কতদিন আমি বলেছি এই গেদা চ্যাংড়ার সাথে করে তুই ঘুরবি না,
ওরে খাতা এখান থেকে, নাহলে তোর সাথে কিন্তু আমার বন্ধুত্ব থাকবে না, আগে করে দিলাম খাতা। ওরে বাইরে বাদ দে না, তোর না এটা ভুল করেছিল, তার জন্য শাস্তি তো কম করে নি, এখন আর ভুল করবি না, কথা কিন্তু কম কবি। আচ্ছা আচ্ছা, মেয়েটার নাম কি কদিনি? হ্যাপি। কি বলো? হ্যাপি? হাবাসপুর গ্রামের মেয়ে। এই মেয়েটার বাপের নাম কি কদিনি? মেসের আলী। কেন, কি হয়েছে, কোনো ঝামেলা আছে নাকি? আছে মানে, আপনি তো দেখতেছি ভাবিরে দেখতে গেছিলেন। ওয়াল্লাহ, কি কথা করছিস, ভাবি মানে? আমি কার বরে দেখে আসলাম, মানে আমার কোন ভাই কারে মানে তারে বিয়ে করেছে? ওটা আমার ভালোবাসা মানুষ, ওর সাথে আমার প্রেম চলছে 6 মাস ধরে, ও আমার গ্রাণ, আমার কলিজে, বুঝলি? মেয়ের বাপ মা মনে হয় তোর সাথে বিয়ে দিতে রাজি নেই রে। ঘরে আমার সাথে বিয়ে দিবি কিছু? আমি তো হাটে বাজারে কবিরাজি করে বেড়াই, তাই তুই এর বাপ চাচ্ছে তাড়াতাড়ি বিয়ে দিবি। বাহ, এ তো সিনেমার একটা হিস্টোরি হয়ে গেল রে। আমি যদি সত্যি সত্যি এই মেয়ে বিয়ে করি, তাহলে পরে মনে করে ফাইন একটা হিস্টোরি হয়ে গেল সিনেমার, গল্প ফাইন, তাই না রে? মনে করে যে এক বন্ধুর প্রেমিকার সাথে আর এক বন্ধুর বিয়ে, কি ফাইন হিস্টোরি, চমৎকার, ফাটাফাটি। ও এবারে ঠিক কথা কয়েছেন, প্যাথেটিক গল্প, কোন সিনেমা দিন দেখছিলাম? আপনি এক কাম করেন, এই মেয়ারে বিয়ে করেন। এই মেয়েরে আমি বিয়ে করবো, যে ফাইন দেখতি। তুই যদি ওই মেয়ে বিয়ে করিস, তাহলে তোর সাথে আমার সম্পর্কে থাকবি রে। খুব ব্যথা লাগিস রে, মারি নড়ে গেছে দেখি, হাকার তো হাকার। দোস্ত বদর, আমি পছন্দ করি অন্য একটা মেয়েরে, বিয়ে করলে পরে তারই বিয়ে করবো। কোন মেয়েরে? পরে কবো নে, দেখি ওষুধ খাইস। বিয়ে মেনে করিস উস্তাদের সাথে না? ও যদি বিয়ে করে যেত আবার কি হইতো? আদিল জানি করে কার আর করবো না। আয়, মন খারাপ করিস নে, তোর জন্য কি আমি আরেকটা মেয়ে দেখবো? কত সালার মমিনরা ওই মেয়েদের সাথেই কেন প্রেম করতে গেল? মেয়েটা কিন্তু সুন্দরী ছিল রে, তাই নে? হ্যাঁ দাদা, কি আর করবো, কও কপাল, সবই কপাল, কপালে না থাকলে তো হয় না, জীবনে বড় একটা ছেঁকা খেলাম দাদা। দেখে মনে করিলাম যে বন্ধুর জন্য ট্যাক্সি একটু করলাম, কপাল, আসলেই কপাল, নালে এত সুন্দর একটা মেয়ে আমার ভাগ্যে জুটল না দাদা। বদল হয়ে মনটা খারাপ করিস না দাদা ভাই, আমি তোর জন্য এর থেকে অনেক সুন্দরী মেয়ে খোঁজ করে আনবো, দেখিস আমি কালকে এলে গেলাম, তুই একেবারে মন খারাপ করিস না, তুই ধৈর্য ধর, কোনো চিন্তা করিস না, ঠিক আছে দাদা, যাও। আল্লাহ তারপরে ভালোর জন্য করে, এর সাথে অনেক অনেক বেশি সুন্দরী মেয়ে আমি এর জন্য খোঁজ করে আনবো। যেটার নাম হলো কুফু, তার ফলে গার্মেন্টসে চাকরি করে, ওই দিন কি রকম দায়িত্ব? ভয় করতেছে কিন্তু, ভয় করার কিছু নিয়ে মানে তো ডর কি নাই, যা আমি তো আসি যা, দরকার হলে আমি পলা যাবো। আমার মনে পলাই যাবে, ভালো মেয়ে মানুষের চপ না থাকলে ইচ্ছা থাকবে না, তাহলে আমি কখনো দেখছেন মার্সেল